হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল। আজ চলেছি আরেকটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আর রিকোয়েস্ট অনেক দিন ধরে অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে, তোমরা পান্তা ভাত চ্যালেঞ্জ করো, বাইটিং শো করো, কিন্তু পান্তা করো। তো অনেক কটা বন্ধু বলেছে, অনেক দিন ধরে বলেছে, এমনকি কালকে আরেকটা দিদি ভাই বলেছে। তো আজকে তার জন্য নিয়ে এসেছি আমরা পান্তা ভাত। প্রচন্ড গরম পড়েছে, সেই জন্য আমরা বললাম পান্তা ভাত দিয়ে ভিডিওটা। পান্তা ভাত ইটিভি শো, তো পান্তা ভাত, তার সাথে এখানে রয়েছে আলু পেঁয়াজের চচ্চড়ি, আর এখানে দেখো ছোটো ছোটো করে পেঁয়াজ দিয়েছি তিনটে, কাঁচা লঙ্কা, লেবু, আর হচ্ছে একটা করে শুকনো লঙ্কা ভাজা। এখানে রয়েছে মুসুরির ডালের বড়া। বড়া ভাজিটা দেখতে দেখো একটু বেশি লালচে, তার কারণ এটা হচ্ছে গোটা যে মুসুরিগুলো হয় খুশি শুদ্ধ সেটা করেছি, একটু হেলদি সেটা। এখানে দেখো অমলেট রয়েছে। তাহলে আমরা খাওয়াটা শুরু করি, আর এটা চ্যালেঞ্জ করবো না, কারণ আমাদের এর আগে যতগুলো পান্তা ভাতের ভিডিও আছে সবই চ্যালেঞ্জ, আর আজকে একটা হবে ইটিং শো। তাহলে খাওয়াটা শুরু করি। এই গরমে কে কে পান্তা ভাত খাচ্ছ এখানে কমেন্ট করবে। লবণ নিয়ে নেই সবার আগে পান্তা ভাতে শুকনো লঙ্কা ভাজা। দেখেছ অনেক করে জল নিয়েছি, লেবু চিপে নেব আর দিও না লাগবে, দেখিস জল বেশি না। এই গরমে কেকে পান্তা খাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই বেরিয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে, লেবুটা চিপিয়ে আরো বেশি ভালো শুনতে যাচ্ছে। আমাকে ভালো করে মেখে নিন। দারুণ আমি মাখতেই পারলাম না, মহেশ শুরু খাওয়া হয়ে গেল, হেভি সেন্ট হচ্ছে। ডোলে নিলাম, ডোলে ভালো লাগছে, কালারটা চেঞ্জ হয়ে গেল হাতে। অনেক দিন ধরে রিকোয়েস্ট এসেছিল, মানে তুই করবি, করবো করছি, করবো করছি, পুরো করা হচ্ছিল না। আমাদের একজন বলেছো যে মা রান্না করে দেয় তাও কেন আমরা রোজ ভিডিও করি না। হ্যাঁ ঠিকই বলো কথাটা, রান্না করে দেয় হাঁটনি হয় না, ভিডিও করা উচিত, কিন্তু কী বলতো রোজ তো শরীরটাও সমান থাকে না, যেদিন দুজনের শরীর ভালো থাকে সেদিনই করি, শরীর খারাপ লাগলে আর করতে ইচ্ছা করে না। ভাত আছে আলু নাকি, কমেন্ট করে আমার ভীষণ ভালো লেগেছে যে দিদি ভাই করেছে, একটুও রাগ করিনি, ভীষণ ভীষণ খুশি হয়েছি যে আমাদেরকে এতটাই ভালোবাসো, রোজ আমাদের ভিডিও দেখতে। আর
লাস্ট ভিডিওটাতে এত ভালো লেগেছে, আমাদের প্রত্যেকটা বন্ধু বলেছে ফ্যান চালিয়ে খাবা, তোমাদের আমাদের কষ্ট দেখে তোমাদের হয়েছে যে আমাদের একটু শুনতে অসুবিধা হলে ওরা ফ্যান চালিয়ে আরাম করে থাকে, তোমাদের অসংখ্য ভালোবাসা এভাবে সাপোর্ট করার জন্য। যে যে আমাদের পান্তা ভাত খেতে বলেছো তার তার তো অবশ্যই প্রিয়, আর যারা যারা দেখছো কার কার প্রিয় সেটা কমেন্ট করে জানাবো। তোমাদের কাছে আর একটা পান্তা ভাত নিয়ে কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে তুমি কেকে হালকা টক পান্তা খেতে ভালোবাসো, কেকে শুধু মানে টকটা হবে না, নর্মাল এমনি পান্তা ভাত হবে, সেটা পছন্দ করো, কারণ একজন আমি আর একজন হচ্ছে মৌ, দুজনে দুরকম পছন্দ করি। তোমরা কমেন্ট করে জানাবে, তারপরে বলবো কে কোনটা বেশি পছন্দ করি। তোমরাই বলো তো কে কোনটা পছন্দ করে কমেন্টে জানাবে, দেখি তোমরা ঠিকঠাক বলতে পারো কি না। আমি একটু আর খেতে পাচ্ছি না রে, দেখ ছোটো ছোটো তিনটে পেঁয়াজ নিয়েছিল আর খেতে পারি।
আজকে যে তোমাদের রিকোয়েস্টটা রাখলাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আরো রিকোয়েস্ট করো, ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতো বারবার বলবো শেয়ার কমেন্ট করো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।